নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাঙালিরা নানা কাজে পৃথিবীতে সুনাম অর্জন করেছে জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি খেলাধুলো সর্বক্ষেত্রেই বাঙালিদের পারদর্শিতা অতুলনীয় অতীতে যেমন বাঙালিরা সারা বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে বর্তমানেও করে চলেছে অনেক বাঙালি কৃতি সন্তান দেশে বিদেশে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমরা প্রত্যেকেই তাদের জন্য গর্বিত বন্ধুরা আজ আরও একটি গর্ব করার মতো খবর সংবাদ উঠে এলো মাধ্যমে এক বাঙালি কন্যা করে দেখালো এক অসাধারণ কাজ যা এর আগে কোনো ভারতীয় নারী করেননি কে সেই বাঙালি কন্যা আর কি কাজ করলেন তিনি সে ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন অভিনন্দন এই কথাটি আসুন সকলে আমরা তাকে অভিনন্দন জানাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন অভিনন্দন এই কথাটি তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে বাঙালি কন্যা ঘটালো অভূতপূর্ব কাণ্ড তো বন্ধুরা এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়া ধৌলাগিরি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের পিয়ালি বসাক শুক্রবার সকালে এক এজেন্সির সহায়তায় সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই আট হাজার একশো মিটার শৃঙ্গ জয় করেন বাঙালি এই পর্বতারোহী পিয়ালি ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা সকলেই অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র পিয়ালি অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন চন্দননগরের কানাইলাল স্কুলে শিক্ষকতার কাজ করেন পিয়ালি শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণও করে থাকেন তিনি গত পাঁচই সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রাগসৌল পৌঁছন পিয়ালি সেখান থেকে নেপালে ওখানে বাকি সদস্যদের সঙ্গে ধওলাগিরি শৃঙ্গ অভিযানে বেরোন এর আগে দু হাজার শৃঙ্গ জয় করেছেন পিয়ালি তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাকে সেই ঘটনাই তার জেদ আর খিদে আরও বাড়িয়ে তুলেছিল অবশেষে সাফল্য এলো শুধু সাফল্যই নয় এই অভিযানে তিনি এক ভারতীয় তো বটেই বাঙালি হিসেবেও অনন্য নজির করলেন সাধারণত আট হাজার মিটার উচ্চতায় উঠতে গেলে অক্সিজেনের সাহায্য লাগে কিন্তু পিয়ালি এই অভিযান শেষ করেন কোন রকম অক্সিজেনের সাহায্য ছাড়াই এই ঘটনার কথা পিয়ালির পরিবার জানত না ঘরের মেয়ের অনন্য নজির এবং সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা তার এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই খুশি পিয়ালির বোন তমালি বলেন বরাবর শান্ত প্রকৃতির পিয়ালি ছোটবেলা থেকেই পাহাড়ের নেশা ছিল দিদির বাবা মায়ের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে সেখান থেকেই পাহাড় পর্বতের প্রতি ভালো লাগা শুরু ওর তারপর সপ্তম শ্রেণীতে পড়ার সময় রক ক্লাইম্বিং কোর্স করে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছে তারপর থেকে অভিযানে বেরোতে শুরু করলো দিদি তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন অভিনন্দন এই কথাটি আসুন সকলে আমরা তাকে অভিনন্দন জানাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন অভিনন্দন এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ